ইন্টানেট চালু আছে আমাদের আঠারো হাজার সরকারি দফতর ইন্ট্রানেটে সিঙ্গেল নেটওয়ার্কে সংযুক্ত আমাদের চৌষট্টিটা জেলা প্রাইম মিনিস্টারের দফতরের সাথে ইন্ট্রানেটে যুক্ত এবং আমাদের ব্যাংকিং সেক্টর যেগুলো অ্যাসেন্সিয়াল সেগুলো ইন্ট্রানেটে যুক্ত আর বাকি আমি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপারে আমি জানি না জানলেও এটা বলবো না এটা নিরূপণ এখনো করা যায়নি এটা এটা আসলে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চলমান আছে যেরকম আমাদের ডাক বিভাগের ক্ষতি প্রায় দশ কোটির কাছাকাছি আমাদের ডেটা সেন্টার এবং আইএসপিএবি তাদের যে ক্ষতির হিসাব প্রায় পাঁচশো কোটির মতো একদম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে ড্যামেজ হয়েছে কিন্তু যদি বিলিং হিসাব করে আসা আমাদের সতেরোটা জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের প্রায় দশ বারো জনের মতো আহত হয়েছে গতকালকে আপনারা দেখেছেন অতিরিক্ত মহাপরিচালক তার মাথায় চোদ্দটা সেলাই এবং সে মারাত্মকভাবে আহত হয়েছে জীবনে বেঁচে গেছে এটাই আল্লাহ শুক্রিয়া আমাদের প্রায় ছয়টা গাড়ি পুরাপুরি পুড়িয়ে দিয়েছে আরও প্রায় পাঁচ সাতটা গাড়ি আংশিকভাবে মানে ভাঙচুর করেছে সবকিছু মিলিয়ে প্রায় আট থেকে দশ কোটি টাকা আমাদের ডাক বিভাগের ক্ষতি হয়েছে আর আমাদের বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেটি তারা ভেঙেছে পুড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি আমাদের যারা আমি আগেও বলেছি যে শুধু সরকার কিন্তু এক না পুরো ইন্টারনেট ইকোসিস্টেমটা কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে বেশিরভাগ নির্ভরশীল কারণ আইআইজি প্রাইভেট আপনার আইটিসি প্রাইভেট এম একটা সরকারি তিনটা প্রাইভেট আর এম নগদের সাথে পার্টনারশিপ আছে কিছুটা রেভিনিউ শেয়ারিং কিন্তু বাকি সবগুলো প্রাইভেট তাহলে আপনার এন সরকারে আছে মনে হয় তিনটা আর বাকি তিনটা কিন্তু প্রাইভেট সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু প্রায় পাঁচ শতাধিক মানে পাঁচশো কোটি টাকার মতো খরচ হয়েছে ডেটা সেন্টার সুইচ সার্ভার ফাইবার অপটিক্যাল কেবল এগুলো আর প্রায় হাজার কোটি টাকার মতো বিলিং কিন্তু তারা এখনো করতে পারে নাই ফলে এখানে আমি বলতে পারি যে মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় হাজার কোটি টাকার ওপরেই ক্ষতি হয়ে গেছে